মোবাইল ব্যবহারে এক ভাগ সারচার্জে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চাপাই নবাবগঞ্জে নৌডুবিতে শিশু সহ চার লাশ উদ্ধার, নিখোঁজ সাত। ডিসিসি নির্বাচন, ওয়েবসাইটে প্রার্থীদের হলফনামা প্রকাশ। ইরান সরকারি হাউথিদের অস্ত্র সরবরাহ করছে। চিলির বিপক্ষে 1-0 গোলের কষ্টার্জিত জয় পেল ব্রাজিল। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি ফজিয়া দেওয়ান। এবারে বিস্তারিত, মোবাইল ফোন ব্যবহারের উপর শতকরা এক ভাগ উন্নয়ন সারচার্জ আরোপের বিধান রেখে নতুন একটি আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে উন্নয়ন সারচার্জ ও লেভি আরোপ ও আদায় আইন 2015 খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। মোবাইল ব্যবহারকারীদের থেকে বছরে 140 কোটি টাকা রাজস্ব আয় করা সম্ভব হবে, যা ব্যবহার করা হবে স্বাস্থ্য এবং শিক্ষা খাতের উন্নয়নে। আইনে বলা হয়েছে, মোবাইল ফোন ব্যবহারকারীরা যেসব সেবা ব্যবহার করে থাকেন তার মূল্যের ওপর শতকরা এক ভাগ সারচার্জ আরোপ হবে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সই হওয়া বন্দি বিনিময় চুক্তির অনুসমর্থনের প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এ বিষয়ে সাংবাদিকদের বলেন, মোবাইল ব্যবহারের মূল্যের উপরে মাত্র 1% সারচার্জ আরোপ করলে বার্ষিক 140 কোটি টাকা আদায় হবে। এ অর্থ শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যবহার করলে দেশের জন্য কল্যাণকর হবে। মোবাইল ফোনের সব ধরনের সেবার উপর 1% উন্নয়ন সারচার্জ আরোপের ফলে গ্রাহক পর্যায়ে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন মোবাইল অপারেটররা। গেল বছরের জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে মোবাইল ফোন ব্যবহারের উপরে সারচার্জ আরোপ করে তার শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যবহারের প্রস্তাব করেন। বিভিন্ন যাচাই বাছাই শেষে অবশেষে সোমবার মন্ত্রিসভার বৈঠকে উন্নয়ন সারচার্জ ও লেভি আইন 2015-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। খসড়ায় বলা হয়, মোবাইল ফোন ব্যবহারের উপর 1% উন্নয়ন সারচার্জ আরোপ করা হবে। পূর্বের 15% ভ্যাটের সঙ্গে যুক্ত হবে 1% অতিরিক্ত সারচার্জ। মোবাইল ফোন ব্যবহারকারীগণ যে সকল সেবা গ্রহণ করেন তার মূল্যের উপরে মাত্র শতকরা এক ভাগ সারচার্জ আরোপ করা হলে শিক্ষা এবং স্বাস্থ্য উন্নয়নে ব্যয় করা যাবে। মোবাইল ফোনে যত ধরনের সেবা রয়েছে তার সবগুলোর উপরই এই চার্জ প্রযোজ্য হবে, আর তা বহন করতে হবে গ্রাহককেই। এর ফলে তৃণমূল পর্যায়ে গ্রাহকরা কিছু মোবাইল সেবা গ্রহণে নিরুৎসাহিত হতে পারে বলে আশঙ্কা করছে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এমটব। যার এফোর্ড করার ক্ষমতা আছে 1%, তার কাছে এটা কোনো অসুবিধা না। যার ক্ষমতা কম তার কাছে মনে হয় যে এটা বাড়তি খরচ, ব্যয় বাড়ছে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের প্রতিক্রিয়া হয়তো হবে। এখানে মোবাইলের সব ধরনের সেবার ক্ষেত্রে যদি 1% সারচার্জ আসে, তার মানে এখানে কিন্তু ইন্টারনেট ব্যবহারও আছে, বিভিন্ন স্বাস্থ্যসেবা, কৃষি, তথ্য, শিক্ষা, এই সমস্ত সেবাগুলো নিচ্ছি, তার মানে এই সেবার আমার ব্যয় বেড়ে যাচ্ছে। ব্যয় বেড়ে গেলে স্বাভাবিকভাবে মানুষের কিছু না কিছু সেবা নিতে তখন পিছিয়ে যাবে। উন্নয়নমূলক কাজের লক্ষ্যে 1% চার্জ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন শহরের গ্রাহকরা। 1% ওনারা কেটে নিবে, এটা যদি কোনো কারো উপকার হয়, কোনো ভালো কাজে লাগে, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। শিক্ষা খাতে হয় বা বিভিন্ন খাতে, যেমন চিকিৎসা খাতে হয়, এইসব খাতে যদি সরকার ভর্তুকি দেয় আমাদের এই ফোনের টাকাটা নিয়ে, তাহলে আমরা অবশ্যই এটা ভালো চোখেই দেখি। প্রত্যেকের কাছ থেকে 1 টাকা করে গিয়ে এটা হচ্ছে যে যখন সম্মিলিতভাবে একটা বিশাল রূপ নিবে তখন এটা দেশের ভালো কোনো কাজে লাগতে পারে। জাতীয় সংসদে পাশ হলে আরোপ করা হবে নতুন এই চার্জ, আর এ বাবদ বছরে 140 কোটি টাকা আয় হবে বলে আশা করছে সরকার। চাপাই নবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের সীমান্তবর্তী মনোহরপুর এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত 2 শিশুসহ 4 জনের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার বিকেলে ডুবে যাওয়া নৌকাটিতে নিখোঁজ রয়েছে আরও অন্তত 7 জন, উদ্ধার কাজ চলছে। নিহতরা হল দুর্লভপুর এলাকার এসাহা কালীর ছেলে জনাব আলী, মনাকষা ভ্যাসাপাড়া এলাকার আজিজুল হকের মেয়ে তাজমিন খাতু, রানীনগর এলাকার আশরাদ আলীর মেয়ে এসএসসি পরীক্ষার্থী সুমি আক্তার ও মনাকষা এলাকার নাসির উদ্দিনের ছেলে রিশাদ। দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আহমেদ নাজমুল কবির মুক্তামিয়া জানান, সোমবার বিকেলে তার ইউনিয়নের গাইপাড়া থেকে একটি নৌকা মনোহরপুর আসছিল। নৌকায় 15 থেকে 16 জন যাত্রী ও 7 থেকে 8টি গরু ছিল। মনোহরপুর এলাকায় হঠাৎ ঝড়ো হওয়ায় নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতার কেটে তীরে উঠলেও বেশ কয়েকজন নিখোঁজ থাকে। পরে মঙ্গলবার সকালে বিভিন্ন স্থান থেকে 4 জনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। একটি গরু ডুবে মারা যায় বলে জানান তিনি। বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতে জঙ্গি নেটওয়ার্ক তৈরি করে সেখান থেকেই বর্তমান গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল জেএমবি।
বর্ধমান ঘটনার 177 দিনের তদন্ত শেষে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ তাদের 164 পৃষ্ঠার চার্জশিটে এমন চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করেছে। বাংলাদেশ ছাড়াও ভারতের জঙ্গিরা ওই ষড়যন্ত্রে জড়িত ছিল বলে উল্লেখ করা হয়। মামলার চার্জশিটে আরও বলা হয়, আসাম, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বর্ধমান, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জঙ্গি নেটওয়ার্ক তৈরির জন্য বেছে নিয়েছিল জেএমবি। চার্জশিটে 8 জনকে পলাতক উল্লেখ করে মোট 21 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে এনআইএ। অভিযুক্তদের মধ্যে 4 বাংলাদেশি রয়েছে, যাদের মধ্যে একমাত্র সাজেদি এনআইএ এর হেফাজতে রয়েছে, বাকি 3 জন পলাতক। গত 2 অক্টোবর বর্ধমান জেলার খাগড়াগড়ের একটি ভাড়া বাড়িতে বিস্ফোরণের ঘটনায় শাকিল মোল্লা এবং শোভন মণ্ডল নামে 2 জনের মৃত্যু হয়। এ ঘটনার পরপরই পশ্চিমবঙ্গ জুড়ে তোলপাড় শুরু হয়। আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা সচিবালয়ের ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই হলফনামা প্রকাশ করা হয়। ঢাকা উত্তর ও দক্ষিণে অংশগ্রহণকারী বেশ কয়েকজন প্রার্থীর ব্যক্তিগত আয় ব্যয়ের বিবরণী প্রকাশ করা হয়। এর মাঝে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস ও আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ সাইদ খোকনের হলফনামা প্রকাশ করা হয়েছে। এছাড়াও নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে ঢাকা উত্তরের জাতীয় পার্টির নেতা ববি হাজজের হলফনামা প্রকাশ করা হয়। সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদেরকে ঘৃণা করি, এ প্রতিবদ্ধ নিয়ে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে দুর্নীতি সপ্তাহ উপলক্ষে বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমন জানান, সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় জেলা প্রশাসক বদ্রে মনির ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রশাসক অনুপম বড়ুয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর আব্দুল মমিন, নোয়াখালী আব্দুল মালিক মেডিকেল হাসপাতালে অধ্যক্ষ ডাক্তার আব্দুল সালাম, সিভিল সার্জেন্ট দেলোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা বিলকিস তামিনা সহ জেলায় কর্মরত বিভিন্ন অফিসের প্রধান কর্মকর্তাগণ প্রমুখ। নরসিংদীতে ইউপি সদস্য আরিফুল হোসেন পাঠান নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আমাদের নরসিংদী প্রতিনিধি হৃদয় মিয়া জানান, ঘটনার পর উত্তেজিত জনতা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও ভাঙচুর শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এ ব্যাপারে শিবপুর উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, সন্ত্রাসীরা প্রকাশ্যে ইউপি সদস্যকে যেভাবে গুলি করে হত্যা করেছে তাতে এলাকায় মানুষ থাকার কোনো উপায় নেই। শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আফসার বলেন, আমি সাথে সাথে পুলিশকে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছি। পুলিশ সুপার আমিনা বেগম বলেন, সন্ত্রাসীরা কেউ ছাড় পাবে না, তাদেরকে গ্রেফতার করে অস্ত্র উদ্ধার করে দ্রুত আইনের আওতায় আনা হবে। 9 ঘন্টা পর প্রত্যাহার হল সিলেট কোম্পানীগঞ্জ ভোলাগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে ডাকা অবরোধ। স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আমাদের সিলেট প্রতিনিধি আবু তাহের জানান, রাস্তা সংস্কারের দাবিতে শনিবার সকাল 6টা থেকে 72 ঘন্টার অবরোধ কর্মসূচি শুরু করে কোম্পানীগঞ্জ ছাত্র ঐক্যজোট নামের একটি সংগঠন। এমপির অনুরোধে শনিবার বেলা 3টা থেকে অবরোধ কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে বলে আন্দোলনকারীরা জানিয়েছে। এমপি ইমরান আহমেদের বরাত দিয়ে জানানো হয়, শিগগিরই প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের অনুমোদন পাবে। এমপির আশ্বাসে তারা 3 দিনের জন্য অবরোধ স্থগিত করেছেন। প্রকল্পটি একনেকে পাশ না হলে তারা আবারও অবরোধ কর্মসূচি শুরু করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। অবরোধের আহ্বান আমাদের এই অঞ্চলের হইতেছে, বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশে সকল রাস্তাঘাট উন্নত হয়েছে। আমরা ব্রিটিশ আমল ওই রাস্তা মাটিয়ে গেছি, আমরা বিভিন্ন ক্ষেত্রে আল্লাহর মেহরবানি একজন কর্মকর্তা এই যে সরকারে আমরা রাস্তাটা করি না, তার মানে আমাদের একটাই দাবি, আমরা কোনো কিছু চাই না, একটাই দাবি কোম্পানিগঞ্জ বাসীর তাদের দাবি অবিলম্বে অতি দ্রুত রাস্তার মেরামত এবং নির্মাণ কাজ শুরু করতে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করেছে রাউজান সমিতি কাতার। আমাদের কাতার প্রতিনিধি এম এ সালাম জানান, ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফোরকানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মহসিন খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মুসা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিম কিবরিয়া, ওসমান গনি চৌধুরী, মিজানুর রহমান, প্রকৌশলী নূর মোহাম্মদুর, এম এরশাদ এবং রহিম পারভেজ এমপি প্রমুখ। বক্তারা একাত্তরের চেতনায় উজ্জীবিত হয়ে রাজাকার মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জোর আহ্বান জানান। এবার মিলি নাম আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের উত্তরাঞ্চলে শরণার্থী শিবিরে হামলার জন্য হাউথি বিদ্রোহীদের দায়ী করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ ইয়াসিন। সৌদি আরবের রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে ইয়েমেনি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, শরণার্থী শিবিরে হাউথি বিদ্রোহীরাই গোলাবর্ষণ করেছে। এ সময় তিনি আরও বলেন, ইরান সরকারই হাউথিদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করছে। অন্যদিকে হাউথিরা তাদের দখল করা ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশন প্রচার করে সৌদি বিমান হামলার জন্যই ওই হতাহতের ঘটনা ঘটেছে। সোমবার চালানো ওই বিমান হামলায় অন্তত 45 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানিয়েছে ত্রাণকর্মীরা। এবার মিলেনিয়াম খেলা সংবাদ। চিলির বিপক্ষে 1-0 গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ব্রাজিল এবং সৌদি আরবের সাথে 1-1 গোলে ড্র করেছে আফ্রিকার ঈগল খ্যাত নাইজেরিয়া। এমিরেটস স্টেডিয়ামে জয় পেলেও যেন নিজেদের ছায় হয়েছিলেন নেইমার কাতিনিওরা। অভিজ্ঞ ও তরুণের সমন্বয়ে গড়া ব্রাজিল দলকে খুঁজে পাওয়া যায়নি ম্যাচের প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে দুদলই কিছুটা গোছানো ফুটবল উপহার দিলেও গোলের সুযোগ তৈরিতে ব্যর্থ হয়। তবে ম্যাচের 71 মিনিটে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ত্রাতা হয়ে আসেন বদলি খেলোয়াড় রোবের্তো ফিরমিনো। চিলির গোলরক্ষক ক্লাদিও ব্রাভোকে বোকা বানিয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন এই মিডফিল্ডার। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে 1-0 গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুঙ্গা শিষ্যদের। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। মোবাইল ব্যবহারে 1% সারচার্জে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চাপাই নবাবগঞ্জে নৌডুবিতে শিশু সহ 4 লাশ উদ্ধার, নিখোঁজ 7। ডিসিসি নির্বাচন, ওয়েবসাইটে প্রার্থীদের হলফনামা প্রকাশ। ইরান সরকারই হাউথিদের অস্ত্র সরবরাহ করছে। চিলির বিপক্ষে 1-0 গোলের কষ্টার্জিত জয় পেল ব্রাজিল। এই ছিল মিলিনাম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন মিলিনাম টিভি.net এ। সঙ্গে থাকুন মিলিনামের। আল্লাহ হাফেজ।